কিছুদিন আগেও বিশ্বের অন্যতম প্রাচীন ফটোগ্রাফিক স্টুডিও বোর্ন ও শেফার্ড ছিল কলকাতায়। সত্যজিৎ রায় অবশ্য তার ফেলুদা সিরিজের গোরস্তানে সাবধান গল্পে এটিকে বিশ্বের দ্বিতীয় প্রাচীন স্টুডিও বলেছেন। 150 বছর আগের কথা, 1865 সালে ইংল্যান্ডের দুই ফটোগ্রাফার স্যামুয়েল বোর্ন ও চার্লস শেফার্ড কলকাতার বুকে একটি ফটোগ্রাফিক স্টুডিও চালু করেন, যা পরবর্তী 150 বছর অবধি চালু ছিল। প্রতিষ্ঠার পর এই স্টুডিও কখনো গঙ্গার ঘাট, কখনো দার্জিলিংয়ের লুপ, আবার কখনো শেষ মুঘল সম্রাটকে ক্যামেরাবন্দি করেছিল, যা আজও সেই সময়ের দলিল হিসাবে গবেষণার বিষয় হয়ে উঠেছে। সে সময় বোর্ন অ্যান্ড শেফার্ড থেকে ছবি তোলার একটা আলাদা ব্যাপার ছিল। ব্রিটিশ সাহেব এবং রাজা মহারাজারা তো বটেই, আমাদের কবিগুরু পর্যন্ত ছবি তুলেছেন এখান থেকে। শুরু থেকে এটি ইউরোপীয়দের হাতে থাকলেও দেশ স্বাধীন হবার পর 1964 সালে এই স্টুডিওর মালিক হন আজমির ও জয়ন্ত গান্ধী নামে দুই ফটোগ্রাফার। 1970-80 দশক ছিল বোর্ন ও শেফার্ডের স্বর্ণযুগ, কিন্তু 1991 সালে ভয়াবহ আগুনে নষ্ট হয়ে যায় স্টুডিওর অনেকটাই। তারপর এই স্টুডিও অনেকবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করলেও ডিজিটাল ক্যামেরা এবং মোবাইলের আমদানি হবার পর বিশ্বের দীর্ঘ সময় ধরে চলা এই স্টুডিও এখন উইকিপিডিয়ার আর্টিকেল হয়েই ধরে রেখেছে ফেলে আসা সময়কে।